ভ্যাসলিন। যে ভ্যাসলিন ঠোঁট ফাটা ঠিক করার জন্য লাগানো হয়, সেই ভ্যাসলিন যদি কোনো ব্যক্তি খেতে শুরু করে তাহলে কি হবে? আসলে ভ্যাসলিন কোম্পানির ফাউন্ডার প্রতিদিন এক চামচ করে ভ্যাসলিন খেতেন, চমন ব্রাশের মতো। কিন্তু এরপর তিনি কি উপকার পেয়েছিলেন নাকি তার অপকার হয়েছিল? এছাড়া আগে ডাক্তারেরা রোগীকে চকলেট খাওয়ার উপদেশ দিতেন ওষুধ দেওয়ার বদলে, কিন্তু কেন? চকলেট আমাদের শরীরের কি উপকার করে থাকে? এছাড়া বাস্তবে সত্যি এমন একটি প্রাণী রয়েছে যে ডিম এবং দুধ দুটি দিয়ে থাকে, আর যাকে দেখতে হুবহু পাখি এবং পশুর মিলিত রূপের মতো। সমস্ত ফ্যাক্টগুলি একে একে জানবো। ফ্যাক্ট নাম্বার 1, টমেটো কেচাপ। বর্তমানে যে টমেটো কেচাপকে আমরা খাবারের স্বাদ বাড়ানোর জন্য খাই, আপনি জানলে অবাক হবেন, আগে সেই টমেটো কেচাপকে ওষুধ হিসাবেই ব্যবহার করা হতো, আজ থেকে প্রায় 200 বছর আগে। যদি কারো ডায়রিয়া, ডায়াবেটিস কিংবা হজমের সমস্যা হতো, তাহলে ডাক্তার তাদের টমেটো কেচাপ খাওয়ার পরামর্শ দিতেন। আর এটা মানা হতো যে টমেটো কেচাপ খেলে শরীরে রক্তের পরিমাণ বেড়ে যায়। কিন্তু এমনটা একেবারেই নয়, আর তাই বর্তমানে এই টমেটো কেচাপকে শুধুমাত্র মুখরোচক খাবারের সাথেই খাওয়া হয়ে থাকে। ফ্যাক্ট নাম্বার 2, বিভিন্ন রকম রোগের থেকে বাঁচার জন্য আমরা হাত ধুয়ে থাকি। কিন্তু যে ডাক্তার প্রথম সকলকে হাত ধোয়ার পরামর্শ দিয়েছিলেন, আপনি জানলে অবাক হবেন যে সকলে তাকে পাগলা গারদে পাঠিয়ে দিয়েছিল, মানসিক রোগী ভেবে। ফ্যাক্ট নাম্বার 3, রুবিক কিউব। সাধারণত এই খেলনাটির মধ্যে থাকা কালারগুলিকে মেলানোর চেষ্টা কোনো না কোনো সময় তো আপনি করেইছেন। এটিকে মেলানোর নির্দিষ্ট কিছু নিয়মও রয়েছে, আর যারা সেটা জানে তারা এটিকে সলভ করতে মাত্র 2 থেকে 1 মিনিট সময় নেয়। কিন্তু যে ব্যক্তি প্রথম এই রুবিক কিউব আবিষ্কার করেছিলেন, তার এটিকে সলভ করতে 30 দিন সময় লেগেছিল। এজন্যই হয়তো বলা হয়, আগে গেলে বাঘে খায় আর পেছনে গেলে সোনা পায়। ফ্যাক্ট নাম্বার 4, আপনি জানেন মৌমাছি হুল ফোটালে তা কতটা বেদনাদায়ক হয়? কিন্তু আপনি জানলে অবাক হবেন যে হুল ফোটানোর কিছু সময়ের মধ্যেই মৌমাছিটি মারা যায়। আসলে মৌমাছি যখন কোনো মানুষের গায়ে হুল ফুটিয়ে দেয়, তখন হুল মানুষের চামড়ায় আটকে যায়, যার থেকে বেরোনো বিষের জন্য মানুষের চামড়া জ্বালা করে। আর এই হুল ছেড়ে যাওয়ার ফলে কিছু সময়ের মধ্যেই মৌমাছির শরীরে এক একটি অঙ্গ কাজ করা বন্ধ করে দেয়, যার ফলে মৌমাছি দুর্বল হতে থাকে আর কিছু সময়ের মধ্যে মারাও যায়। এজন্য আপনি যদি ভেবে থাকেন যে মৌমাছি শুধু মানুষকে কষ্ট দেওয়ার জন্য হুল ফুটিয়ে থাকে, তাহলে তা সম্পূর্ণ ভুল। কারণ তাদের জীবন বিপন্ন করে সেই মুহূর্তের জন্য তারা আত্মরক্ষার চেষ্টা করে মাত্র। আর এমনটা তারা এজন্য করে যে সেই সময় তারা মানুষদের আচরণ দেখে বিপদের আশঙ্কা করে থাকে। ফ্যাক্ট নাম্বার 5, মৌমাছি সম্পর্কে তো আপনি জানলেন, কিন্তু আপনি জানলে অবাক হবেন যে মানুষের চোখ যদি ঈগলের চোখের মতো হতো তাহলে কি অদ্ভুত ঘটনা ঘটতো। এমনটা হলে আমরা 10-তলা বিল্ডিং এর ওপর দাঁড়িয়ে মাটির ওপর দিয়ে হেঁটে যাওয়া পিঁপড়েকে দেখতে পেতাম, আর সেটাও স্পষ্টভাবে। তাহলে বুঝতেই পারছেন যে ঈগলের চোখ কতটা পাওয়ারফুল। ফ্যাক্ট নাম্বার 6, এটি একটি অসাধারণ ফ্যাক্ট। সাধারণত যে সকল প্রাণী ডিম দেয় তারা দুধ দিতে পারে না, আর যে সকল প্রাণী দুধ দেয় তারা ডিম দিতে পারে না। এজন্য অনেক মজার মজার ধাঁধাও তৈরি করা হয়েছে যে এমন কোন প্রাণী আছে যে দুধ এবং ডিম দুটিই দিতে পারে। আর উত্তর হিসাবে বলা হয় দোকানদার, যে দুধ এবং ডিম দুটিই দেয়। কিন্তু বাস্তবে এমন একটি প্রাণী রয়েছে যে ডিম এবং দুধ দুটিই দিয়ে থাকে, আর সেই প্রাণীটির নাম হলো প্লাটিপাস। এটি একমাত্র প্রাণী যে দুধ এবং ডিম দুটি দিয়ে থাকে। আর অদ্ভুতভাবে এই প্রাণীটিকে দেখলে আপনার কৃত্রিম প্রাণী বলে মনে হবে, কারণ এর চেহারাই এমন, যাকে দেখে কিছুটা পশুর মতো মনে হয় আর কিছুটা পাখির মতো। যেমন আপনি এর ঠোঁটটিকে দেখুন, ঠোঁটটিকে দেখতে অনেকটা হাঁসের ঠোঁটের মতো, অথচ বাকি শরীর সম্পূর্ণ পশুদের মতো। ফ্যাক্ট নাম্বার 7, ঘোড়া। আমি যদি বলি ঘোড়ার দাঁতের সংখ্যা দেখে ঘোড়ার জেন্ডার চেনা যায়, অর্থাৎ ঘোড়াটি পুরুষ না মহিলা সেটা বোঝা যায়। এর কারণ হলো পুরুষ ঘোড়াদের 40টি দাঁত থাকে আর মহিলা ঘোড়াদের সব সময় 36টি দাঁত থাকে। ফ্যাক্ট নাম্বার 8, একবার ভেবে দেখুন যে তখন কেমন হতো যদি আপনার ফোনে থাকা ক্যামেরার পাশে একটি এমন ক্যামেরা থাকতো যা দিয়ে আপনার সামনে থাকা মানুষটির মন আপনি পড়ে নিতে পারতেন, অর্থাৎ তার মনে কি চলছে তার একটি ছবি আপনার ফোনে আপনি তুলে নিতে পারতেন কিংবা ভিডিও করতে পারতেন। এমনটা কল্পনা একেবারেই নয়, বাস্তবেই এমন ঘটনা ঘটার সম্ভাবনা ছিল।
এটি একটি এমন আবিষ্কার যার অস্তিত্বকে যদি রক্ষা করা যেত তাহলে বর্তমান সময়ের অনেক কিছুকেই বদলে দেওয়া যেত। নিকোলা টেসলা, যিনি একজন মহান বিজ্ঞানী ছিলেন, তিনি এমন একটি আবিষ্কার করেছিলেন যা পুরো দুনিয়া থেকে গোপন করা হয়েছিল, যাকে ধামাচাপা বলা হয়। তার মধ্যে একটি হলো থট ক্যামেরা, যার দ্বারা আপনার মনে কি চলছে তা একটি ছবির মাধ্যমে প্রকাশ করা যেত। নিকোলা টেসলা মানতেন, আমরা যা ভাবি তার একটি প্রতিচ্ছবি আমাদের চোখের রেটিনার উপর ভেসে ওঠে। অনেকটা যেভাবে আপনি কোনো মানুষের চোখ দেখে বুঝে যান যে সেই মানুষটি দুঃখী নাকি খুশি। নিকোলা টেসলা এই বিষয়টিকেই একটি স্পেশাল ক্যামেরা দ্বারা রেকর্ড করার কথা ভেবেছিলেন, আর তার মাধ্যমে তিনি বুঝে নিতেন যে সামনে থাকা মানুষটির মনে কি চলছে। এই টেকনোলজিটি যদি বাস্তবেই থাকতো তাহলে পুলিশ কর্মীদের অনেক সুবিধা হতো। তারা খুব সহজেই আসামির মনের কথা জানতে পারতেন যে তারা কি ভাবছে। কিন্তু অদ্ভুতভাবে নিকোলা টেসলা কিছু প্রভাবশালী মানুষদের দ্বারা এই আবিষ্কারের ক্ষেত্রে বাধার সম্মুখীন হয়েছেন, আর শেষমেশ তিনি বাধ্য হয়েছেন এই আবিষ্কারের থেকে পিছিয়ে আসতে। ফ্যাক্ট নাম্বার 9, চকলেট। এমন একটা সময় ছিল যখন চকলেটকে খাওয়ার উপদেশ দিত ডাক্তারেরা। এই ঘটনাটি প্রথম লক্ষ্য করা গেছিল আমেরিকাতে, সেখানে চকলেট অর্থাৎ কোকোর বীজকে তরল বানিয়ে রোগীদের দেওয়া হতো, কারণ এর মধ্যে অনেক ঔষধি গুণ রয়েছে। তবে তখনকার চকলেট এখনকার চকলেটের মতো কিন্তু একেবারেই ছিল না, অনেকটা আলাদা ছিল। কিন্তু এটা সত্যি যে এখনো চকলেটকে দুশ্চিন্তা অর্থাৎ ডিপ্রেশন থেকে মুক্তির জন্য ব্যবহার করা হয়ে থাকে। ফ্যাক্ট নাম্বার 10, যদি আপনি সিঙ্গাপুরে চুইংগাম খেতে গিয়ে ধরা পড়েন তাহলে আপনাকে 74 লক্ষ টাকা জরিমানা দিতে হতে পারে। আপনি হয়তো শুনে অবাক হচ্ছেন যে চুইংগামকে আমরা এত মজা করে চিপিয়ে থাকি সেটিকেই সিঙ্গাপুরে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সিঙ্গাপুরে কোনো দোকানেই চুইংগাম বিক্রি করার অনুমতি নেই, আর না তো খাওয়ার অনুমতি আছে। এর কারণ হলো সেখানকার মানুষ চুইংগাম খেয়ে যেখানে সেখানে ফেলে রাখতো, যার ফলে রাস্তাঘাট নোংরা হতো, আর রাস্তার চুইংগাম পরিষ্কার করতে গিয়ে সিঙ্গাপুর সরকারের অনেক খরচা হয়ে যেত। এজন্য সিঙ্গাপুর এই চুইংগামকেই সম্পূর্ণভাবে ব্যান করে দিয়েছে। ফ্যাক্ট নাম্বার 11, বিশাল জাহাজ টাইটানিক, যেটিকে বানাতে খরচ হয়েছিল 35 কোটি 70 লক্ষ টাকা। কিন্তু আপনি জানলে অবাক হবেন যে টাইটানিক মুভি, যেটাকে বানাতে খরচ হয়ে যায় 1000 কোটি টাকা। কোথায় 35 কোটি আর কোথায় 1000 কোটি। ফ্যাক্ট নাম্বার 12, আর লাস্ট ফ্যাক্ট, ভ্যাসলিন। আপনি জানলে অবাক হবেন যে ব্যক্তি প্রথম ভ্যাসলিন আবিষ্কার করেছিলেন তিনি বিশ্বাস করতেন যে ভ্যাসলিন খেলে তার শরীরের ভেতরের সমস্যা সম্পূর্ণভাবে সমাধান হয়ে যাবে, আর এজন্য তিনি প্রতিদিন 1 চামচ করে ভ্যাসলিন খেতেন। একই সাথে ভ্যাসলিনের প্রচার করার জন্য সকলের সামনে নিজের শরীরে থাকা আঘাতে ভ্যাসলিন লাগাতেন। তিনি মানতেন এই ভ্যাসলিন সকল প্রকারের সমস্যার সমাধান করতে পারে। তবে এমনটা একেবারেই সত্য নয়, ভ্যাসলিন শুধুমাত্র চামড়াকে ফাটার হাত থেকেই রক্ষা করতে পারে।